टीका नेওয়ার বয়সসীমা 55 থেকে 40 এ নামিয়ে আনায় বেড়েছে গ্রহীতার সংখ্যা কেন্দ্র বাড়ানোর পরামর্শ এই বছরই সবাইকে টিকা দিয়ে ফেলতে চাই তাহলে প্রতিদিন 3 লাখ থেকে সক্ষমতা বাড়িয়ে অন্তত পক্ষে প্রতিদিন 5 লাখ থেকে 6 লাখ টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে ইউনিয়ন পর্যায়ে কিংবা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাই যাতে করে মানুষ সহজে আসতে পারে সেটা যদি হয় যে বিপুল সংখ্যক মানুষকে টিকা দিতে চাই সেইটা অর্জন করা সম্ভব হবে নয় মাসের মধ্যে করোনায় দেশে আজ সর্বনিম্ন 5 জনের মৃত্যু নিয়ন্ত্রণের পথে মহামারী মহামারীটা নিয়ন্ত্রণে চলে আসার টেন্ডেন্সি দেখা যাচ্ছে এটা যদি কন্টিনিউ করে এটা যদি আর না বাড়ে এরকমই চলে তাহলে নিয়ন্ত্রণে আসছে বলে আমরা ধরে নিব আর কি ভারতের পশ্চিমবঙ্গে 11 মাস বন্ধ থাকার পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান বাবার জানাজায় অংশ নিতে দেশে ফিরে গ্রেফতার শিকদার গ্রুপের এমডি রনো মানবিক দিক বিবেচনায় জামিন আইন সবার জন্য সমান বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আমি অনেক কষ্ট করি জায়গাটা দিয়েছি আমার সন্তানদের জন্য ওয়াসার ভুলে ব্যক্তিগত জমিতে গড়ে উঠেছে পাম্প ও খাল এক দশক ধরে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে মেলেনি প্রতিকার I would like to encourage everyone to invest in Bangladesh. It will obviously benefit you and at the same time our country as well. বিনিয়োগের বার্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দুবাইয়ের ব্যবসায়ীদের রোড শোতে সাকিব আল হাসান বললেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার নতুন দিগন্ত